আমাদের সমাজে অসংখ্য পালিয়ে যাওয়ার দুর্ঘটনা ঘটে যাচ্ছে এ সম্পর্কে কিছু আলোচনা করার অনুরোধ পালিয়ে যাওয়া মানে পালায় বিয়ে করা মনে হয় পর্দা শুধু মহিলাদের ব্যাপারে কেন পর্দা পুরুষদেরও করতে হবে মহিলারা তাদের সৌন্দর্যের পর্দা করবেন আর পুরুষরা তাদের দৃষ্টির পর্দা করবেন উভয় দিক থেকে পর্দা হতে হবে পুরুষরা কিসের পর্দা করবেন চোখের পর্দা করবেন তিনি পরনারীর সৌন্দর্য অবলোকন করবেন না তিনি নিজের স্ত্রীর সৌন্দর্য অবলোকন করবেন নিজের মাহরাম নারীদের দিকে তাকাবেন মা বোনের দিকে তাকাতে পারেন কিন্তু গায়রে মাহরাম কোন নারীর সৌন্দর্য অবলোকন করবেন না তিনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আল্লাহ পুরুষদেরকে আগে নির্দেশ করেছেন তারা যেন তাদের চোখকে সংযত রাখে এরপর নারীদেরকে নির্দেশ করেছেন তারাও যেন চোখকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে এই জন্য পুরুষরা চোখের পর্দা করতে হবে ভাই সেই সাথে নারীরা তাদের সৌন্দর্যের পর্দা করতে হবে দেখুন নারীদের সৌন্দর্যের পর্দা ইসলাম কেন করতে বলেছে এটা নারীদের কল্যাণার্থেই বলেছে এটাতে নারীর সম্মান নিহিত আছে নারীর ইজ্জত এবং সম্ভ্রম নিহিত আছে কারণ একজন নারী তিনি যদি খোলামেলাভাবে নিজেকে মানুষ সামনে উপস্থাপন করেন অশ্লীলভাবে উপস্থাপন করেন তাহলে পুরুষরা তাকে দেখে বাজে চিন্তা করবে এটাই বাস্তবতা এই বাস্তবতার ব্যতিক্রম কিছু হতে পারে না এভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হবে তো আকৃষ্ট হওয়ার পর যখন বাজে চিন্তা করবে তাকে নিয়ে জল্পনা কল্পনা করবে এটা কি নারীর জন্য সম্মানের না অসম্মানের তো এই অসম্মানের কাজটা যেন না করে ইসলাম সেই নির্দেশটাই করেছে আমাদেরকে করতে হবে এর পাশাপাশি পালিয়ে বিয়ে করার বিষয় যেটা বলছেন ভাই আমি তরুণ বন্ধুদেরকে বলছি বিয়ে জীবনে কয়বার করবেন দুইবার করলে মাইদ্যুর খাওয়ার ভয় আছে নাকি বইয়ের হাতে মাইদ্যুর খাইতে পারেন আচ্ছা যাক একবারই বেশিরভাগ মানুষ একটাই করতে পারে না দুইটা করতে থেকে আবার যুবকরা বাপ মা বিয়ে দেয় না অভিযোগ করতে করতে নালিশ দিদি শেষ আমার কাছে আচ্ছা যাক একটা বিয়ে করবেন তো জীবনে একটা বিয়ে করবেন সেটাও যদি পালাপালি করে করেন আরে চোর ডাকাইতে না পালাপালি করে কাজ করে আপনি কি চোর নাকি কেন পালাপালি করবেন বিয়ে একটা জন করবেন সুন্দর করে মুরব্বীদেরকে সাথে নিয়ে করবেন সবাইকে রাজি করায় সবাইকে সাথে নিয়ে করবেন হাসি খুশিভাবে করবেন পালাপালি করে বিয়ে করবেন এরপর আফসোস করবেন হারে আমার বিয়েটা একটু হাঙ্গামা করে হলো না আনন্দ ফুর্তি করে হলো না বিয়েতে একটা আনন্দ ফুর্তি ইসলাম অ্যালাউ করেছে একটা লিমিটেড পর্যায় পর্যন্ত বিদায় পালায়া বিয়ে করা উচিত নয় এটা সাধারণ এবং কমন কথা এরপর আসুন যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে আপনার বাপনা আপনাকে বিয়ে দিচ্ছে না আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন না আপনি চরম একটা পর্যায়ে চলে গেছেন তারপরও তারা দুনিয়া এবং পয়সা করে ছাড়া কিছুই বুঝছে না তাহলে সেক্ষেত্রে আপনি নিজের ডিসিশন নিজে না দিয়ে একজন বিদগ্ধ আলেমে দিন একজন বিচক্ষণ আলেমের সাথে আপনি সাক্ষাৎ করে তার সাথে আপনার পুরো অবস্থার বিবরণ আলাপ আলোচনা করে আপনি ডিসিশন নেন সেটা ইনশাল্লাহ আপনার জন্য কল্যাণকর হবে কিন্তু নিজে থেকে হুটহাট করে পালিয়ে পালিয়ে বিয়ে করবেন না দেখেন বেশিরভাগ যুবকরা কোনো মেয়েকে পছন্দ হলে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে মনে করে যে এর না হলে আমার জীবনটা শেষ তেজপাতা হয়ে যাবে অরেই লাগবে আমার জীবনে সুখী হওয়ার জন্য আছে না নাই এমন বহু ঘটনা আছে যে যারে না হইলে বাঁচবে না মনে করছে ওর সাথে যখন ঘর করা শুরু করছে কয়দিন পরে মনে হয়েছে এসরে গেলে আমি বাঁচি হয় কি হয় না এরকম অতএব এগুলো বেশিরভাগ ক্ষেত্রে যৌবনের ভ্রম সিনিয়র এবং অভিজ্ঞদের পরামর্শ নিতে হয় ভেবে চিনতে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিতে হয় মানুষের ব্যক্তিত্ব আমল পার্সোনালিটি আল্লাভীরুতা এটাই উপভোগ্য বিষয় হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয় আর অন্যান্য দিক যেগুলো আমাদেরকে আকৃষ্ট করে এগুলো মানুষের খুবই ক্ষণস্থায়ী সেটা আপনার চামড়ার সৌন্দর্য বলেন অন্য সব কিছু বলেন বিদায় বিয়ে শাদী সুচিন্তিতভাবে হবে এবং দিনদারি আল্লাহ বিরুদ্ধাকে অগ্রাধিকার দিয়ে বেশি করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াতে যা কিছু আছে সবই উপভোগ্য বাট কাউকে আল্লাহ যদি একজন সৎ জীবন সঙ্গী দেয় ভালো জীবন সঙ্গিনী কেউ পেয়ে গেল কোনো পুরুষ তাহলে এর চাইতে বেশি সুখী মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে যাদের ঘরে আল্লাহ তাআলা দিয়েছে যেগুলো ভালো জীবন সঙ্গিনী যে তাকে কষ্ট দেয় না তাকে প্যারা দেয় না সুখে শান্তি তারা চলাফেরা করে হ্যাপি এটা দুনিয়ার জান্নাত বলতে পারেন বিদায় জীবন সঙ্গীর সঙ্গে নির্বাচন করবেন ওইভাবে ওই নিজের কাছে ভালো লাগছে এই জন্য হাত ধরে পলায়ে গেলেন পলায়ে গিয়া ধরা খায়া এরপরে কয়দিন পরে আয়সা পিঠাপুটি খেয়ে মাইদ্যুর খেয়ে দেখলেন যে অজাগায় পাঁও দিয়ে বসে আছি তখন আফসোস করে কিন্তু আর কাজ হবে না বিদায় খুব সাবধানে পা ফেলতে হবে